এবারে আনন্দ আড্ডা চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ফরহাদ লিমন চৌধুরীর কাছে। ভাইয়া দীর্ঘদিন ধরে তো অভিনয় করছেন, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে আপনার বেশ কিছু কাজ সাড়া ফেলেছে, তো প্রথমেই জানতে চাই যে একদম রিসেন্ট কাজগুলো থেকে কোনটা আপনার সবচেয়ে প্রিয়? একক নাটক তো অনেকগুলি করা হলো, এর মধ্যে ধারাবাহিক চলছে চিরকুমার, এটা খুব ভালো যাচ্ছে তুহিন হোসেনের, সামনে আসতে যাচ্ছে মেহেদিয়াসান হৃদয়ের আমরা আমরাই, আর আরেকটা করেছি পার্থপ্রতিম হালদারের হই হই হল্লা, এটাও সামনে আসছে, এগুলো টিভি নাটক। আর ওয়েব সিরিজের মধ্যে দুটো করেছি আমরা, জানুয়ারে আপনাকে দেখতে পেয়েছি। জানুয়ার খুব আলোচিত একটা কাজ ছিল, আপনারা সবাই জানেন, এটা খুব সম্প্রতি বলবো না, একটু কিছুদিন আগে গিয়েছিল, খুব আলোচনায় ছিল কাজটা। তো ওটার পরে যেটা হয়েছে যে বিভিন্নভাবে ভাবা শুরু হয়েছে, হয়তো মানে টিভি নাটকে একমুখী ভাবনাগুলো চলে, এখানে একটু আলাদা করে ভাবনা হয়েছে যে আচ্ছা এদেরকে দিয়ে একটু আলাদাভাবে করা যায়, যেটা দিয়ে আমরা রাশেদ মামুন অপুকে পেলাম, রাশেদ মামুন অপু আমি, আমরা কয়েকজন আলাদাভাবে প্রেজেন্ট হয়েছি এই কাজটাতে, তারপরে তো করে যাচ্ছি। জি, আরও কিছু কাজ করেছেন আপনি ওটিটি প্ল্যাটফর্মে, সেগুলো একে একে জানতে চাই। এর মধ্যে করলাম শিয়াব শাইনের মাইসেলফ অ্যালেন স্বপন, এটা করলাম, তারপর নেটওয়ার্ক সৈকত নাসিরের, এটার সিজন টু শুট হয়েছে সম্প্রতি, এটাও আসতে যাচ্ছে, এই দুটো কাজ। এগুলো আমরা রিসেন্টলি দেখতে পারবো, যেগুলো শুটিং শেষ হয়ে গেছে মুক্তি হয়নি এখনো? হ্যাঁ। আচ্ছা, এগুলো আশা করছি দর্শক জনপ্রিয়তা পাবে, শুভকামনা রইল। তো এই যে অভিনয়, অভিনয় তুমুল ব্যস্ত থাকতে হয়, টিভি নাটক হোক, ওটিটি হোক, বা যে কোনো জায়গায় অভিনয় আপনার একমাত্র পেশা যতটুকু আমি জানি, তো এই যে অভিনয়কে পেশা হিসাবে নেওয়ার সিদ্ধান্তটা কবে নিলেন? এটা হয়েছে কি যে এটাকে যে পেশা হিসেবে নিতে পারবো বা এটাকে পেশা হিসেবে নেওয়া যেতে পারে, এই ভাবনাটা আগে আসেনি। আগে যেটা এসেছে যে অভিনয়টা করতে হবে, তো ছোটবেলার থেকে অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিল, যেহেতু আমার বড় হওয়া রামপুরাতে টিভি সেন্টারের অপোজিটে, তো আমরা ছোটবেলায় দেখতাম যে অনেক বড় বড় তারকারা আসতেন, আমরা দূর থেকে দেখতে পেতাম বা একটা ফ্যাসিনেশন থাকতো, বা অনেক তারকারা আমাদের, হ্যাঁ, রামপুরাতেও অনেকে থাকতেন, কারণ তখন তো বিটিভি কেন্দ্রিক একটা মিডিয়া চর্চা ছিল, তো অনেক তারকাকে আমরা মানে কাছ থেকে দেখতে পেতাম, তো ওইটার একটা আগ্রহ ছোটবেলা থেকে মানে অগোচরে ছিল যে অভিনয়ের দিকে যাব। তখন বুঝলাম যে, একটু বুঝার পরে বুঝলাম যে না, থিয়েটারটা করতে হয়, শুধু শুধু গেলে তো হবে না, শিখে যেতে হবে, শিখে যেতে হবে। দেন থিয়েটারটা শুরু হয়েছিল, এসএসসির আগেই থিয়েটার শুরু করেছিলাম। কোথায় থিয়েটার শুরু হলো আমার? একদম ছোটবেলা আমি যখন উঠি, তখন আমি ক্লাস সিক্সে পড়ি, প্রথম যখন স্টেজে উঠি, তো এই ছোটদের দলগুলো করতে করতে পরে বড় হবার পরে অনেকগুলো দল বদলে, পালাকার ছিল আমার লাস্ট দল, যেটা 2002 আমি জয়েন করি, 2008 পর্যন্ত আমি পালাকারে ছিলাম, এরপরে আর আমার থিয়েটার করা হয়নি। এটা কি ব্যস্ততার কারণে থিয়েটারটা বন্ধ করে দেওয়া হয়েছে? না, আসলে হয় কি যে মানে আমরা যারা থিয়েটার করি বা একটু কালচারাল প্র্যাকটিস করি, আমরা একটু অভিমানী হই, আমাদের একটু ইগোর সমস্যাও থাকে, তো ওই প্রবলেমটার কারণে আর করা হয়নি। কোন একটা মনোমালিন্যর কারণে? না, একদম একদম মনোমালিন্য হয়েছিল, পরে এখন এই পরিণত বয়সে এসে বুঝতে পারি ওটা ভুল ছিল, কিন্তু তখনকার তো ওই মুহূর্তের আবেগ যা সিদ্ধান্ত দেয় তাই হয়। অভিমান ছিল, হ্যাঁ, ভুলভাল সিদ্ধান্ত তো হয়েই যায়। এই যে থিয়েটার থেকে যখন টিভি নাটকে আসলেন, তখন নতুন যখন কাজ করা শুরু করলেন, তখন কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে কি? না, সেই অর্থে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি, যেটা ফেস করতে হয়েছে প্রতি মুহূর্তে যে আপনি ভালো করছেন কিনা, বা আপনি যে চরিত্রটা আপনার উপর দেয়া হচ্ছে সেটা আপনি ভালো মতো করতে পারছেন কিনা, মানে আমি প্রেশার কাজ করি, হ্যাঁ, মানে আমি এমনও হয়েছে যে আমি নাম মেনশন করে বলি, আমাকে যখন দেখেছে, এটা নয়ের কথা বলছি 2009, আমাকে দেখে শিয়াব শাইন ভাই বলেছে না, ওর চেহারা এত ডেঞ্জারাস ক্যারেক্টার করতে পারবে না, যে একটা মানুষ তার দাদিকে মারে, এমন একটা ভয়ঙ্কর চেহারা এই মিষ্টি চেহারার সাথে যায় না, ও পারবে না। কিন্তু আমি যখন করেছিলাম, মানে এটা তো প্রতি মুহূর্তে প্রুফ করার দরকার হয় যে হ্যাঁ আমি পারবো, বা আমাকে দিয়ে হবে, চেষ্টা করে ওইটুকু যদি বলেন তাহলে এই আপনি যা তা যখন আপনি না হয়ে উঠবেন সেটাই তো অভিনয়, মানে আমরা তো শিখেছি যে অভিনয় মানে মিথ্যা, যেটা আপনি
সেটাকেই যদি আপনি রিপ্রেজেন্ট করেন তখন কিন্তু আপনাকে অভিনেতা বলবে না, বলবে যে ও যা তাই তো করেছে ক্যামেরার সামনে, ওর রিয়েল লাইফটা আমি দেখতে পাচ্ছি, তো ওকে কিন্তু তখন অভিনেতা বলে না। অভিনেতা হচ্ছে সে আপনি যেটা সেটাকে ভেঙে অন্য কিছু হওয়া, অন্য কিছুকে ধারণ করা, আরোপিত করা, এই যে রূপক রূপকতাকে যে চাপিয়ে দেয়া, এটাই কিন্তু একজন অভিনেতার কাজ, এবং মানুষ সেটাকে সত্য মনে করবে, এবং সেটাকে মানুষ সত্য মনে করবে, তো একজন অভিনেতার কাজ তো তাই। ওই চ্যালেঞ্জটা ওই কাজটা এটাই একজন অভিনেতার মানে প্রতিদিনকার প্র্যাকটিস। তো এই যে আপনার পরিবার যখন আপনাকে স্ক্রিনে এই ধরনের কাজগুলো করতে দেখে, বাস্তব জীবনের সাথে যখন একদমই মিল পায় না, তখন পরিবারের কি রিয়াকশন থাকে? পরিবার বলতে হয়তো আপনি আমার স্ত্রীর কথা জিজ্ঞেস করছেন। জি অবশ্যই। তো আমার মা বাবা তো এই ইয়েটার সাথে জড়িত, তারা তো বুঝতেই পেরেছেন যে ছোটবেলা থেকে আমি এই লাইনে যাব। আমার স্ত্রীর জন্য এটা ছিল একটা ধাক্কা বা আলাদা রকমের একটা পরিবেশ, কারণ সে দূর দূরান্ত পর্যন্ত মিডিয়ার সাথে কানেক্টেড না, তার ফ্যামিলির কেউ, তো এটা তার জন্য একটু অন্যরকম ইয়ে ছিল। তো মানিয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে, যখন আমি ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে রিহার্সাল করছি বা আমার রিহার্সাল রুমে আমার রিডিং রুমে যখন আমি রিহার্সাল করছি প্র্যাকটিস করছি, বোঝে যে আমার বাচ্চারাও বোঝে যে না বাবা প্র্যাকটিস করছে, এই সময় বাবাকে ডিস্টার্ব করা যাবে না। যতটুকু আমি জানি যে শুটিংয়ের কারণে আপনাদের কিন্তু দীর্ঘ সময় শুটিং সেটে থাকতে হয়, পরিবারকে সময় দেওয়া হয়ে ওঠে না, বা স্পেশাল দিনগুলোতেও দেখা যায় যে সময় দিতে হয়তো পারেন না, তো সেক্ষেত্রে পরিবার কতটুকু বুঝে বা আপনাকে বোঝার চেষ্টা করে? যত দিন যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি যে কাজের চাপ বাড়ছে, তো এমনও হয় যে টানা 8 দিন 10 দিন 15 দিন বাসায় যাওয়া হচ্ছে না, বা বাসায় আমি যখন যাচ্ছি দিয়ে দেখছি আমার বাচ্চারা ঘুমোচ্ছে, আমি যখন ভোরে বেরোচ্ছি তখনও ঘুমোচ্ছে, মানে আমার সাথে ওদের কমিউনিকেট হচ্ছে না। তা আমি একটা স্ট্র্যাটেজি মেনটেন করি, যখন আমার শ্যুট থাকে না সেটা 5 দিন 7 দিন আমি টোটাল টাইম আমার ফ্যামিলির সাথে দিই, বাসায় থাকি, আমি বের হই না। তো এতে হয়েছে কি, তো তারা বুঝতে পারে যে কাজের টাইমটাতে বাবা বাধ্য যেতেই হবে, আদারওয়াইজ আমি পরিবারকে সময় দিচ্ছি। তো আপনার পরিবারে কে কে আছে এই মুহূর্তে? আছে আমার স্ত্রী, আমার 2 সন্তান 2 কন্যা সন্তান আর আমার ছোট বোন। বলছিলাম যে অভিনয়কে পেশা হিসাবে নেওয়ার কথা কখনো আগে চিন্তা করেননি, তো এখন যখন পেশা হিসাবে নিয়েছেন তো কি মনে হচ্ছে যে এটা চালিয়ে যাওয়া যাবে? চলছেই তো, মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা অনেক পেপারে বা প্রিন্ট মিডিয়াতে অনেক ইন্টারভিউতে দেখতাম যে আমাদের যারা সিনিয়র ছিলেন, বিশেষ করে ফরিদি ভাই বা আরও যারা অগ্রজ ছিলেন, তারা কিন্তু সাহস করেছেন অনেক পরে গিয়ে, তাদেরও কিন্তু পাশাপাশি ফজলুরহমান বাবু ভাইকে একটা জব করতে হয়েছে। মানে আমি অনেককে কাছ থেকে জানি যাদেরকে একটা আলাদা জব করতে হয়েছিল, যখন এইখানে ধীরে ধীরে মানুষের কাজের পরিধি বাড়লো, এখানে প্যাকেজ আসলো, ইনভেস্টমেন্ট বাড়লো, তখন মানুষ সাহস করেছে আচ্ছা ওকে ফাইন এটাকে একটা পেশা হিসেবে নেওয়া যায়। মানে এটা কিন্তু এখন আমরা আমার আমার জেনারেশন বা আমার পরবর্তী জেনারেশন সাহস করতে পারছে, এটা কিন্তু এক জেনারেশন আগে এত সাহস করার জায়গাই ছিল না। ভাইয়া যদি পেশা হিসেবে অভিনয়কে না নিতেন তাহলে কি করতেন? না আমার মনে হয় না আমি অন্য কিছু করতাম, কারণ আমি ছোটবেলা যখন ডিসিশন নিয়েছি আমি এই পথেই হেঁটেছি, আমি অন্য কিছু হতেই চাইনি। না না আমি অন্য কিছু হতেই চাইনি, আমি এটাই হতে চেয়েছি। প্রথম ক্লাস 6 থেকে শুরু করেছিলেন, তো যাত্রাটা কিন্তু অনেক লম্বা, তো এই সময় কি কখনো হতাশা বা এরকম কোনো মনে হয়েছে যে কেন আমি এই কাজটা করছি? আমার আমার কাছে মনে হয়নি আমি সাকসেসের দ্বারগোড়ায় গেছি বা অন্তত প্রথম সিঁড়িতে পা দিয়েছি, কিছুই হয়নি এখনো। মানে সাকসেস এইভাবে না, আমি এইভাবে সাকসেসকে মাপতে রাজি না। ব্যাপারটা হচ্ছে 9টা 5টা অফিসের মতো আমি কাজ করে যাচ্ছি, আপনি আপনার যে পজিশনে আছেন, যিনি ক্যামেরার পেছনে আছেন, যারা আছেন প্রত্যেকে প্রত্যেকের কাজটা করে যাচ্ছে, আমি আমার কাজটা করে যাচ্ছি, টাইম বলে দেবে যে আমি কিছু হতে পেরেছি কি পারিনি। কাজের প্রসঙ্গে আবার ফিরে আসি, 7 নম্বর ফ্লোরে আমরা আপনাকে পেয়েছিলাম, তো সেই কাজের অভিজ্ঞতাটা জানতে চাই, শুটিং স্পটের কোনো মজার অভিজ্ঞতা বা কোনো মেমোরি যেটা এই মুহূর্তে শেয়ার করতে চান। মজার অভিজ্ঞতা বলতে এখানে একটু বিপদ হয়েছিল, যিনি সেন্টার ক্যারেক্টার করছিলেন রাজভাই, উনি প্রথম ফিকশন করছেন, উনি খুবই নাম করা প্রিন্ট মডেল এবং বাংলাদেশের ওনাকে 1 নম্বর প্রিন্ট মডেল বলা হয়, কিন্তু উনি আগে অ্যাক্টিং করেন, যে কারণে তার জন্য ঝামেলা হয়েছিল যে মানে তিনি ডায়লগগুলো কীভাবে ডেলিভার করতে হবে ক্যাজুয়ালি, আমরা বেঞ্চ অফ অ্যাক্টার্স আমাদের মাঝখানে পড়ে গেছে, যারা হচ্ছে বেচারা বিপদে পড়ে গেছে মনে হচ্ছে, বলতে গেলে যে ঝুনা অ্যাক্টরদের মাঝখানে পড়ে গেছে। তো আমরা চেষ্টা করেছি তাকে যতটুকু সম্ভব সাপোর্ট দেয়, ওটা নিয়ে মজা হচ্ছিল, ফান হচ্ছিল, এগুলো নিয়ে হচ্ছিলো।
আসলে কো-আর্টিস্টের সহযোগিতাটা কিন্তু অনেক জরুরি একটা শুটিং সেটে, খুবই জরুরি। এটা এই যে সাত নাম্বার ফ্লোর অনেক জনপ্রিয় একটা কন্টেন্ট, অত্যন্ত জনপ্রিয় একটা কাজ ছিল। তো এরকম আরও একটি কাজ সামনে কি পাচ্ছি আমরা? আমার আমার মন বলছে এটা খুব নাম করবে, মাইসেলফ অ্যালেন স্বপন, যেটা শিহাব শাহিনের খুব সম্পত্তি করেছিলাম। এটা আপনার চরিত্রটা কি রয়েছে ছোট করে একটু জানতে চাই। এটা ডিসক্লোজ করা যাবে, এখন করা যাবে, একদম করা যাবে না। এটা কি ধরনের একটা কাহিনী, মানে থ্রিলার কোন কাহিনী বা? আপনারা যারা সিন্ডিকেট দেখেছেন, খুবই আলোচনার একটা কাজ ছিল সিন্ডিকেট। সিন্ডিকেটের একটা ক্যারেক্টার ছিল অ্যালেন স্বপন। শুধু এইটুকু বলতে পারি যে অ্যালেন স্বপন কি করে অ্যালেন স্বপন হলো সেটা নিয়ে এত চমৎকার একটা থ্রিলার গল্প, মানে বাংলাদেশের মানুষ অনেকদিন এই টাইপের থ্রিলার গল্প দেখে নাই। আচ্ছা, যদিও আমাদের ওটিটিতে এখন থ্রিলার গল্পই হয় সব, এটা মজা আছে, দুর্দান্ত। তো এই যে ওটিটি প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন গল্প কাজ করছেন, আবার টেলিভিশন পর্দায়ও নাটকে কাজ করছেন, কোনটায় কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? একটাতেও না, একটাতেও না, আমার থিয়েটারই ভালো লাগে, থিয়েটারই বেশি ভালো লাগে, ভালো লাগে বা এখনো সুযোগ পেলে মাঝে মধ্যে দেখি, কিন্তু করা তো আর হয়ে উঠবে না, দেখে উপভোগ করি। 2016 সালে প্রথম আপনাকে বড় পর্দায় আমরা দেখতে পেলাম, তো সেই প্রথম বড় পর্দায় কাজের অভিজ্ঞতা জানতে চাই। এটা করেছিলাম আমি মৌলানা ভাসানী ক্যারেক্টারটা করেছিলাম, এবং আমার বয়সের তুলনায় ওই 75 বছর বয়সী মৌলানা ভাসানী হয়ে ওঠাটা একটু কঠিন ছিল আমার। ওটার জন্য আলাদা করে দাঁত মেনটেন করতে হয়েছিল, আলাদা করে দাঁত বানানো হয়েছিল, ওই দাঁতটা মেনটেন করে ওই মৌলানা ভাসানীর মতো করে কথা বলা, আমাকে এক সপ্তাহ কন্টিনিউয়াস ওই টোনে কথা বলতে হয়েছে যেভাবে মৌলানা ভাসানী কথা বলেন, এবং ওইভাবে হাঁটতে হয়েছে যেভাবে তিনি হাঁটেন। এক সপ্তাহ হাঁটতে আমার পিঠ ব্যথা হয়ে গিয়েছিল, সো এটা একটু টাফ জার্নি ছিল আমার জন্য। মেকআপও তো মনে হয় ভিন্নভাবে, এবং মেকআপটা 4.5 ঘন্টা লেগেছিল। এটা করেছিলেন হৃদয়, হৃদয় এখন ইন্ডাস্ট্রিতে নেই, হৃদয় মৃধা, অসাধারণ একটা মেকআপ দিয়েছিলেন, একদম মৌলানা ভাসানী হয়ে ওঠা, এবং ওই টাইমটা মৌলানা ভাসানী হয়ে মানে অভিনয় করা, ওটা আমার জন্য বেশ কষ্টের ছিল। তো সামনে বড় পর্দায় কোনো কাজ আসছে কি আপনার? মিজানুর রহমান লাবুর একটা কাজ করেছি, আমার অরণ্য একটা আসতে যাচ্ছে, রূপা এটা অর্ধেক শুট হয়েছে এখনো হয়নি। আচ্ছা, এটা উৎপল সর্বজ্ঞর, এরকম অনেকগুলো করা হয়েছে। কাদের কাজ ভালো লাগে, অভিনেতা অভিনেত্রী যে কেউ? সবার কাজ ভালো লাগে, সবার কাজ ভালো। এটা তো সেফ সাইডের একটা উত্তর হয়ে গেল, ডিপ্লোম্যাটিক উত্তর, এই উত্তরগুলো দিলে রিস্ক আছে, সবাই ভালো করে। আপনার কাজগুলো কি পরবর্তীতে অবসর সময় আপনার নিজের দেখা হয়? না, অন্যদের কাজ তো দেখা হয় নিশ্চয়ই, মোটামুটি সুযোগ পেলে দেখার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। একটা সেটে যখন থাকি তখন তো একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকি, তখন ওটা আলাদা করে আমি কি দেখবো, আমি তো বুঝতেই পারছি কি হচ্ছে এখানে, সো চেষ্টা করি না দেখতে। বাইরের কাজগুলো যেটা আমার, হয়তো একটা জাপানিজ ফিল্ম দেখা খুব জরুরি, বা একটা ব্রাজিলিয়ান ফিল্ম অথবা ইটালিয়ান ফিল্ম, যেটা আমার কোনো দিন দেখা হবে না, আমি সময়টা পেলে ওগুলো দেখে আমার ভান্ডারটাকে রিচ করার চেষ্টা করি। আচ্ছা, এটা কিন্তু খুব ভালো, তার মানে অবসর সময় ভাইয়া মুভি দেখেন? আমি প্রচুর সিরিজ দেখি, প্রচুর মুভি দেখি। আর বই পড়া হয় কি? প্রচুর, আমার ভান্ডার বিরাট, পড়া হয় মনে হয় বেশি। স্ক্রিপ্টটাকে তো আর বইয়ের মধ্যে, পাণ্ডুলিপির মধ্যে আপনি ফেলতে পারেন, পাণ্ডুলিপি তো আর কোনো বই নয়, কিন্তু আমি প্রচুর বই পড়ি এবং আমার কালেকশন বিরাট বড়। তার মানে অবসর সময় তো এখন কমই পাওয়া যায়, তারপরে অবসর সময় পেলে বই পড়া হয়, মুভি দেখা হয়। এবং ইভেন আমি প্রত্যেক শুটে আমি বই নিয়ে যাই, যখন আমার সিন থাকে না আমি বসে বসে গল্পের বই পড়ি, উপন্যাস পড়ি। আচ্ছা, মানে আড্ডাটা কম দেয়া? না, একদম কম, বই পড়াটা না। শুটে আপনি দেখবেন, যখন নাটকে শুট হয় বা ফিল্মে শুট হয়, ব্যক্তিগত আড্ডা কেউ দিতে চায় না, হয় কেউ ফেসবুকিং করছে বা মোবাইলে আছে, কেউ নিজের মতো আছে, এটাও পার্সোনাল মানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবাই ব্যস্ত থাকে, আমি আমার মতো বই পড়ি। আমরা আড্ডা দিতে দিতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে জানতে চাই যে এই যে অভিনয় নিয়েই তো থাকতে চান নিশ্চয়ই, অভিনয় নিয়েই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি উত্তর দিয়ে দিয়েছেন, অভিনয় নিয়েই থাকতে, অভিনয় নিয়েই থাকতে চাই, আর ভালো ভালো কাজ উপহার দিতে চাই। ভালো খারাপ জানি না, করে যাচ্ছি, তবে একটু বেছে করি, যেন বেছে কাজ করি, মানে অন্তত ভিড়ের মধ্যেও যেন আলাদা করে দেখা যায় বা বোঝা যায় যে এই অভিনয়টা ইনি করেছেন। অনেক অনেক ভালো লাগলো আড্ডা দিয়ে, শুভকামনা রইল আপনার জন্য, এবং অনেক ধন্যবাদ ব্যস্ততম সময়ে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.টিভি।
গ্রিক কবি ইউরিপিডিসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বন্ধুরা দুঃসময়ে ভালোবাসা দেয়, সুসময় নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।